দেখবো মিনিসো থেকে নেওয়া খুব সুন্দর একটা পেন পাউচ। খুব বেশি পছন্দ হয়েছিল। দেখেন এটা দেখতে কি কিউট। শুধু একটা কালারই দেখেছি পেন, যেটা কিনা ফর আস গার্লস অনেক বেশি যায়। আর ব্লু থাকলে আই থিঙ্ক ইটস গুড ফর গাইস, বাট এখনো কি এই পিঙ্ক অ্যান্ড ব্লু, একটা পিঙ্ক মেয়েদের ব্লু ছেলেদের এই ব্যাপারটা কি এখনো কাজ করে কিনা আমি জানি না। কারণ আমি অনেকেই দেখি যে অনেক মেয়ে আছে যে সব কালার যেরকম ইউজ করতেছে, সো অনেক ছেলেরাও আছে হয়তো বা পিঙ্ক কালার ইউজ করতেছে অ্যান্ড ইটস কমপ্লিটলি ফাইন। সো আচ্ছা ঠিক আছে, এখন আমরা পেন পাউচটা দেখি। গাইস এই যে দেখেন এখানে কতগুলো পেন রাখার জন্য আলাদা জায়গা করে দিয়েছে। আর এই সাইডেও আপনারা চাইলে মার্কার, হাইলাইটার অথবা এনআইডি কার্ড, পাসপোর্ট, ইভেন তোমার যে কোনো ধরনের ইম্পর্টেন্ট জিনিস যেটা তুমি নিয়ে ক্যারি করতে চাও, তো সেটা আপনারা নিতে পারবেন। হ্যাঁ, এটার ভেতর সাইডটা কত সুন্দর আর কত হিউজ একটা স্পেস আছে। এখানে চাইলে 20-25টা কলম নিয়ে নিতে পারবেন, এছাড়া হাইলাইটার, মার্কার, ইভেন কালার পেন্সিল, যে কোনো কিছু যেভাবে আপনার সুবিধা হয় আপনারা সেটা নিয়ে যেতে পারবেন। স্কুলের জন্য ভালো হবে, কলেজ, ইউনিভার্সিটি, ইভেন কি হচ্ছে কি আপনার কাজের ক্ষেত্রেও আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আমরা যারা হচ্ছে কি অনেকেই হচ্ছে কি কলম পেন্সিল আমাদের যাদের কলম পেন্সিলের কাজ বেশি আর্ট অ্যান্ড ক্রাফটের জন্য, অথবা হচ্ছে কি স্কুল কলেজে, আমি তো বললামই এটা যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন। এই হচ্ছে কি সুন্দর পেন পাউচটা। তাহলে চলুন এখানে একটা পেন রেখে দেখি। আমি এই পেনটা রাখছি, এটার মধ্যে রাখছি, আমি রাখার পর দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কেমন দেখায়। দুটো কলম অলরেডি রেখেছি, এরকম দেখাচ্ছে। আর এভাবে করে কলমগুলো রাখতে হবে, ঠিক আছে? সো ইচ্ছা মতো আপনারা এটা ব্যবহার করতে পারবেন অ্যান্ড এটা দেখতেও অনেক সুন্দর দেখাবে। যদিও আমি প্রেফার করি যে এখানে যেহেতু 8টা কলম নেওয়ার মতো জায়গা করে দেওয়া আছে অ্যান্ড খুব সুন্দর করে কলমগুলো রাখা যায়, আমি এখানে 8টা কলমই নিব। আর ওই পাশে বেশ কিছু হাইলাইটার বা ইরেজার শার্পনার দরকার হয় বা কালার পেন্সিল, সেটা আমি ওই পাশের পকেটগুলোতে নিব। তাহলে হবে কি আমার পেন পাউচটা ভালো থাকবে, আমার কলমগুলো খুব ভালো থাকবে, যত্নে থাকবে। ঠিক আছে, BDT 839, সো 839 টাকা, ঠিক আছে? সো প্রায় 840 টাকা বলা যেতে পারে, এটার সাথে কিন্তু ভ্যাট ইনক্লুডেড, ঠিক আছে? সো ইয়া, এই হচ্ছে কি এটার প্রাইস। আর এই হচ্ছে কি এই জিনিসটা, সো এটা খুবই সুন্দর একটা জিনিস ছিল, আমার খুবই জরুরি দরকার ছিল, তাই আমি নিয়েছি।